হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছো। আজকের রেসিপি হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল রেসিপি। আর এটা কে না পছন্দ করে বলুন, বিয়েবাড়ির স্টাইলে আজকে আমি তৈরি করে দেখাবো মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন। আর প্লিজ, আমার চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের দুটো রুই মাছের মাথা, তবে আপনারা চাইলে কাতলা মাছের মাথা দিয়েও তৈরি করতে পারবেন। এবারে এটাকে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু নুন, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে, আর দিয়ে দেব সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি, এবারে এটা একটু সাইড করে আমি রেখে দিচ্ছি। এবারে যা লাগছে সেটা হচ্ছে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের টমেটো। এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি দেখুন একটা ছোট বাটি দিয়ে এক বাটি মতো মুগ ডাল। মুগ ডালটা আমি খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে ধুবো। মুগ ডালটা আগে ধুয়ে নেবেন না, মুগ ডালটা যদি ভেজে নিয়ে আপনারা ধোন পরে তাহলে ডালের টেস্টটা অনেক বেশি ভালো আসবে। তো আমি আগে ভালো করে ভেজে নিচ্ছি, খুব কড়া করে ভাজবো না, হালকা একটু কালার আসবে আর একটা খুব সুন্দর স্মেল বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি এবারে বন্ধ করে দিচ্ছি। মুগ ডালটা আমি ধুয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি আবার ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে আমি মুগ ডালটাকে ফুটিয়ে নেব। এখানে কোনো রকম পরিমাণ করে জল দিতে হবে না, একটা আন্দাজ করে জল দিয়ে দিলেই হবে। খালি ডালটা সেদ্ধ হতে হবে। আর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো নুন। এবারে ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব। বেশ কিছুক্ষণ পর দেখুন এরকম ফেনা হয়ে উঠে এসছে, তো আমি এবারে ফেনাগুলোকে ফেলে দিচ্ছি। আর তারপরেই আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো। আমি আগে হলুদ দেইনি, ফেনাগুলোকে এইভাবে তুলে আমি ফেলে দিচ্ছি। দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দেব 1 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়েচেড়ে এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। দেখুন ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটা একটা গামলার মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। তারপরে আমি ওই একই কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর এবারে আমি মাছের মাথাগুলোকে ভেজে নেব। আর মাছের মাথাগুলো খুব ভালো করে একটু কড়া করে ভেজে নেবেন, তাহলে মাছের মাথার যে আষ্টে গন্ধটা সেটা আর থাকবে না। একটু কড়া করে ভেজে নিতে হবে মাছের মাথাগুলোকে। দেখুন ওই মাছের মাথার যে তেলটা ছিল ওই তেলের মধ্যে আমি এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো গোটা জিরে, আর এখানে আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন, আমি দেইনি যেহেতু আমি কাঁচা লঙ্কা দেব পরে বাটাতে। আর আমি এখানে এবারে দিয়ে দেব একটা গোটা তেজপাতা, তারপরে যে কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচো আর টমেটো কুচোগুলো দিয়ে দেব। পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটাকে একটু নেড়ে ছেড়ে নেব, আর তারপরেই দিয়ে দেব এখানে টমেটো কুচিগুলো। টমেটো কুচিটাও দিয়ে দিলাম। এবারে আবারও খুব ভালো করে সব কিছু একসাথে নেড়ে ছেড়ে নেব। আর যখন এটা একটু খুব ভালো করে নরম হয়ে আসবে তখনই এর মধ্যে ডালটাকে দিয়ে দেব। তো একটু নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দিচ্ছি পেঁয়াজ আর টমেটোগুলোকে। পেঁয়াজ আর টমেটোটা একটু খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে হয়ে যাওয়ার পর এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো আদা রসুন বাটা, আর তার সাথেই রয়েছে একটু কাঁচা লঙ্কা বাটা। খুব ভালো করে আদা রসুনটাকেও নেড়েচেড়ে নিচ্ছি যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 করে গুঁড়ো মশলা। তো এখানে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, যেহেতু ডালের মধ্যে আমরা আগে হলুদ দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন এখানে জিরের গুঁড়ো, আর 1/2 টেবিল স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো।
খুব বেশি মশলা আমি এখানে ব্যবহার করছি না। আবারও খুব ভালো করে একসাথে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন পেঁয়াজ টমেটো খুব ভালো করে গলে গেছে, তো এবারে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম ডাল, সেই ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। ডালটা দেওয়ার পরে আমি মাছের মাথাগুলোকে দিয়ে দিচ্ছি, আর মাছের মাথাগুলোকে একটু ভেঙে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন রান্নাটা প্রায় কমপ্লিট ফুটে এসেছে। আমি একটু ধনেপাতা কুচো দিয়ে নামিয়ে নেব। ঝটপট তৈরি হয়ে গেল আমাদের মাছের মাথা দিয়ে মুগ ডাল রেসিপি। অবশ্যই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে কেমন হয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। ভালো থাকবেন সবাই, টাটা।